Hey! ঠিক আছে ডানে বামে তাকালাম এর কারণ হলো সকাল থেকে হেই বলার মধ্যে তিন থেকে পাঁচবার কারেন্ট নাই গত তিন চার দিন থেকে ইলেকট্রিসিটির বেশ একটা অবস্থা চলতেছে এবারে আমরা রিভিউতে আসি আজকে কথা বলবো ভিকি জাহেদের এটি খোলা জানালা নিয়ে সিনেমা দেখার পর আমার মনে হচ্ছে জানালাটা না খুললেই বোধহয় ভালো হতো কারণ ভিকি জাহেদ যতগুলো কাজ করেছে সেই কাজগুলোর যদি লিস্ট করা হয় দেন এটা একদম নিঃসন্দেহে নাম্বার ওয়ানে এ থাকবে এবং আমি তার যতগুলো কাজ দেখেছি যতগুলো বলতে আমি অলমোস্ট তার সব কাজ দেখে ফেলেছি এবং এই কাজটা একদমই জঘন্য এবং অখাদ্য একটা কাজ গল্প সম্পর্কে আমি আপনাদের ছোট্ট করে বলবো না একদম সবটাই বলে দিব এবং এত বাজে সিনেমাও যদি কারো দেখার আগ্রহ থাকে দেন এই রিভিউটা আপনি অ্যাভয়েড করতে পারেন আমার মনে হয় না এই সিনেমাটা দেখলে আপনার সময়ের সুষ্ঠ ব্যবহার হবে তো এই সিনেমার যে পুরো গল্পটা আমি আপনাকে বলি তো সিনেমায় শুরুতেই আমরা দেখতে পাই যে একটা সিরিয়াল কিলার একের পর এক নার্স যারা থাকে তাদেরকে খুন করতেছে এবং এই যে সিরিয়াল কিলার থাকে তার পাশাপাশি আরো একটা ক্যারেক্টারকে দেখানো হয় তিনি মানুষের কলিজা খায় তো হঠাৎ করে একটা সময় আসে যখন এই মানুষ মানুষটা হারিয়ে যায় আই মিন একটা টাইম পরে মানুষটা কারো কলিজা খায় না আচ্ছা এই যে মানুষটা কলিজা খাচ্ছে তিনি কিন্তু গোরস্থান থেকে লাশ নিয়ে লাশের কলিজা খাচ্ছে লবণ মিশিয়ে তো এই মানুষটা হঠাৎ করে এই যে গোরস্থান থেকে লাশ নিয়ে আবার কলিজা খাওয়া শুরু করে দিচ্ছে এই সিরিয়াল কিলারটাই কি এই যে কলিজা খাচ্ছে তিনি নাকি দুজন আলাদা মানুষ তো এসব টুকিটাকি ব্যাপার দিয়ে মূলত সিনেমাটা অন্যদিকে এই যে নার্স থাকে নাদিয়া এবং তাসনিয়া ফারিন তারা একটা বাড়িতে আটকা পড়ে ওই দিন বেশ বৃষ্টি হয় তো এই যে একটা রাত ওই বাড়ি এবং এই সিরিয়াল কিলার এসব নিয়ে মূলত তো সিনেমাটা এখন সমস্যাটা কোথায় দেখেন বেসিক স্টোরিটা শুনে হয়তো আপনার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতে পারে যে দারুন তো প্রস্থান থেকে লাশ নিয়ে কলিজা খাচ্ছে লবণ মিশিয়ে শুনতে বেশ ইন্টারেস্টিং অন্যদিকে আরেকজন আছে সিরিয়াল কিলার তারও তো একটা উদ্দেশ্য আছে তিনি কেন এই নার্স গুলোকে খুন করতেছে এর পেছনেও তো একটা কারণ থাকবে তো এসব শুনে যদি আপনার ইন্টারেস্টিং মনে হয় ওয়েট এত এক্সাইটেড হবার কিছু নেই আপনারা হয়তো ফেসবুকে চঞ্চল চৌধুরীর বেশ জনপ্রিয় একটা মিম দেখেছেন যেখানে চঞ্চল চৌধুরী বলে চাচা আপনি তো এই সিনেমার যে সিরিয়াল কিলার থাকে ক্লাইম্যাক্সে গিয়ে যখন তার ফেসটা রিভিল করা হয় তখন তাকে দেখলে আপনিও বলবেন যে চাচা আপনি মানে তাকে দেখে কোনোভাবে তো সিরিয়াল কিলার মনে হয় না একজন একজন মনে হয় জাস্ট রাস্তা থেকে ধরে এনে তাকে সিরিয়াল কিলার রূপে সিনেমায় দেখানো হয়েছে মানে খুবই ভদ্র টাইপের মানুষ তিনি এরকম দেখানো হচ্ছে এবং এই মানুষটা যে এতগুলো খুন করতে পারে বা আদৌ যে এই মানুষটা ভয়ানক কাজের সাথে যুক্ত আছে সেটা তো আপনি একদমই বুঝতে পারবেন না এবং এই ক্যারেক্টারটা দেখলে আপনি হাসবেন মানে তার সম্পর্কে যেভাবে বলা হচ্ছে সিনেমা শুরু থেকে এবং ফাইনালি গিয়ে যখন তাকে দেখানো হয় জাস্ট ক্যারেক্টারটাকে জাস্ট জোকার বানিয়ে ফেলা হয়েছে জাস্ট একদম পিওর একজন জোকার এই গেল গল্পের পার্ট এবার আসেন অন্য ব্যাপারে কথা বলি অভিনয় ভাই তাসনিয়া ফারিন এবং নাদিয়া যদি তাদের ক্যারিয়ারে কোনো সিনেমায় বা কোনো নাটকে জঘন্য পারফরমেন্স দিয়ে থাকে সেটা হলো এইটা জাস্ট আপনি হাসতে হাসতে শেষ হয়ে যাবেন যে এত সিরিয়াস একটা গল্পে এত হাস্যকর অভিনয় মানুষ কিভাবে করে এবং মেকআপ মাই গড গ্রামের বিয়েতে এর থেকে ফার বেটার क्वालिटी मेकअप मेरा दे যাদের কোনো পার্লারের দরকার হয় না এত বিস্রি মেকআপ আমি মনে হয দুই 4 পাঁচ বছরেও দেখি নাই তবে এখানে আমি মেকআপের মধ্যে বেশ পজিটিভ একটা ব্যাপার খুঁজে পেয়েছি সেটা হলো যেহেতু এই সিনেমাটাকে একটা হরর ট্রিটমেন্ট দেয়া হয়েছে সিনেমার বেশ কিছু পোর্শনে আপনি দেখবেন যে ক্যামেরা মুভমেন্ট বা এই যে কিলার থাকে তার কিছু দৃশ্য এমনভাবে দেখানো হয়েছে যেটা দেখে আপনার মনে হবে যে পুরো সিনেমার মধ্যে থ্রিলার এবং হররের একটা ভাইব তারা দেয়া ট্রাই করেছে আই মিন ব্যর্থ প্রচেষ্টা করেছে তো সেখানে তারা সাকসেসফুল একেবারেই হয়নি না তো অল্প ভালো ছিল না তো এইসব ট্রিটমেন্ট ওয়ার্ক করেছে বাট যে ব্যাপারটা ওয়ার্ক করেছে সেটা হলো এই যে বিশ্রী মেকআপ মানে মেকআপের বেহাল দশা দেখে আপনি ভয় পাবেন সিনেমায় তারা যেটা ট্রাই করেছে সিনেমায় অভিনয়ের মাধ্যমে হোক বা গল্পের মাধ্যমে হোক ট্রিটমেন্টের মাধ্যমে হোক এই মাধ্যমে আই মিন এতগুলো মাধ্যমে তারা তো আপনাকে ভয় দেখাতে পারেনি বাট মেকআপের মাধ্যমে তারা সেই ভয়টা আপনাকে এই ব্যাপারটা আমি বলবো তারা একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছে তবে দুঃখজনক ব্যাপার হলো বিঞ্জের যতগুলো কাজ আমি দেখেছি ম্যাক্সিমাম কাজই ছিল এরকম স্টুপিড কাজ একদমই বাজে কোয়ালিটি আপডেট হয়েছে আমি জানি না এই সমস্যাটা কি পরিচালকদের নাকি তারাই বেছে বেছে এরকম জঘন্য গল্পগুলো দর্শকদের দেখায় এখন সমস্যাটা হয়তো এরকম হতে পারে যে পরিচালককে তার একদমই অল্প পরিমাণে বাজেট দেয় যে কারণে হয়তো তারা টেনে হিচড়ে কোনো রকম কন্টেন্ট নির্মাণ করে আমি জানি না আসলে সমস্যাটা কোথায় বাট 99% নাইন পার্সেন্ট কন্টেন্টই দেখবেন যে তাদের খুব একটা আহামরি কিন্তু হয় না এবং এই কারণে কিন্তু তারা এত বেশি পিছিয়ে আছে সমসাময়িক যতগুলো ওটিটি প্ল্যাটফর্ম আছে তাদের থেকে তো এই সিনেমার যদি আমি রেটিং দেই যেখানে পুরো সিনেমাটাকেই আমি রোস্ট করে দিলাম এখানে আসলে রেটিং দেয়া বিলাসিতা বাট মেকআপ এবং অভিনয় এই দুইটা দেখে আমি খুবই হতাশ হতাশ হয়েছি বললে ভুল হবে খুবই বিনোদিত হয়েছি খুবই বিনোদন পেয়েছি যারা অলরেডি সিনেমাটা দেখে ফেলেছেন তারা আপনাদের বাজে এক্সপিরিয়েন্সের কথা আমাকে জানাতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার সাথে হচ্ছে পরে কোনো ভিডিওতে টেল দেন টাটা